কোটা বিরোধী আন্দোলন শুরুতে সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 14 জুলাইয়ের পর তীব্র আকার ধারণ করে। এতে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, এমনকি ক্ষতির আগ্রাসনে ঘরের ভেতরেও প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে। আন্দোলনে না থেকেও একেবারে সাধারণ গৃহস্থ বাড়ির কেউ কেউ পর্যন্ত প্রাণ হারান। তেমনই একজন দশম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা। কিভাবে প্রাণ গেল নিরাপরাধ নাইমার, মর্মান্তিক সেই মৃত্যুর খবরে উঠে এসেছে সহকর্মী সাইমুম জান্নাতের বিস্তারিত প্রতিবেদনে। দেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত সাম্প্রতিক আন্দোলনই হলো কোটা বিরোধী আন্দোলন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারি করা হয়েছিল। 2024 সালের 5 জুন হাইকোর্ট সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন নতুন মাত্রা পায়। এই আন্দোলনের ফলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। শতাধিক মানুষের মৃত্যু, বহু মানুষের আহত হওয়া, রাষ্ট্রীয় গাড়ি ভবন অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো সহ সহিংস ঘটনা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এছাড়া আন্দোলনের সহিংসতায় প্রাণ হারায় শিশু শিক্ষার্থী সহ আরো অনেকে। চাঁদপুরের মতলব উত্তরের আমুয়া খান্দা উত্তরপাড়ার গোলাম মোস্তফা দেওয়ান সন্তানের উন্নত লেখাপড়ার জন্য স্ত্রী এবং সন্তানকে পাঠান ঢাকায়। কিন্তু এই স্বপ্নই যেন কাল হল গোলাম মোস্তফা দেওয়ানের। তার পরিবারে নেমে এলো ঘোর অন্ধকার। রাজধানী ঢাকার উত্তরার একটি বাসায় ভাড়া থাকতেন গোলাম মোস্তফা দেওয়ানের স্ত্রী আইনুন নাহার এবং মেয়ে নাইমা সুলতানা। 19 জুলাই তাদের বাসার সামনের রাস্তায় কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলছিল। সেখানেই পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়, আর তা দেখতেই বারান্দায় যান প্রাণোচ্ছল নাইমা ও তার মা। হঠাৎ গুলিবিদ্ধ হন নাইমা, পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নাইমা। 8 দিন পেরিয়ে গেছে, তবুও আহাজারি যেন থামেনি নাইমার স্বজনদের। নতুন করে আর কোনো মায়ের বুক খালি হোক তা চান না গুলিতে নিহত স্কুল ছাত্রী নাইমা সুলতানার বাবা মা। তবে সন্তান নিজ বাসাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোয় কান্না যেন আর থামছেই না নাইমার পরিবারে। এমন নির্মম হত্যার বিচার দাবি করেন তার বাবা মা। নাইমার মা আইনুন নাহার বলেন, বাসার সামনে সড়কে ঝামেলা হচ্ছিল, তা দেখতে তারা বাসার বারান্দায় দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তার মেয়ের মাথায় গুলি লাগে, সেখানেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাইমা। চাঁদপুরের মতলব উত্তরের আমুয়া খান্দা উত্তরপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে নাইমাকে। 27 জুলাই বিকেলে নাইমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়। নাইমার বাবা চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ান বলেন, সন্তানদের মানুষ করতে গ্রাম থেকে ঢাকায় পাঠিয়েছিলেন, কিন্তু তার মেয়ে লাশ হয়ে ফিরে আসলো। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।